ওয়েলকাম টু স্টাডি রুম আজ আমরা অষ্টম শ্রেণীর শতকরা নিয়ে দ্বিতীয় ক্লাস শুরু করবো তো প্রথম ক্লাসে আমরা নয় নম্বর প্রবলেম পর্যন্ত আলোচনা করেছি আজ আমরা দশ নম্বর প্রবলেম দিয়ে শুরু করব অলরেডি সময়ের জন্য আমি দশ নম্বর প্রবলেমটা সলভ করে রেখে দিয়েছি তোমরা আগে প্রশ্নটা পড়ে নেবে প্রশ্নটাতে রয়েছে এরকম একটি বর্গক্ষেত্রে বাহুদ্ৈর্ঘ্য দশ পার্সেন্ট বরালাম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালাম তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল শতকর্তা শতকরা কত বাড়ল সেটা আমাদের হিসাব করে বার করতে হবে তাহলে যদি বাহু দর্গ দশ পার্সেন্ট বাড়ায় তবে ক্ষেত্রফল শতকরা কত বাড়ল তাহলে এক্ষেত্রে আমি আগে বলে রেখেছি বা যখন কখনো শত অঙ্ক সলভ করবে এবং কিছু ধরার প্রয়োজন হবে তখন সর্বদা আমরা একশো ধরে নিয়ে অঙ্কটা করলে সুবিধা হবে আমরা এক্ষেত্রে আমরা অনেক অন্য কিছু ধরে দেখতে পারি মানে বিভিন্ন রকম বীজগণিতিক চল এক্স ওয়াই ইত্যাদি ধরে অঙ্কটা সলভ করতে পারি তবে তার চেয়ে যদি আমরা একশো ধরে নিই কারণ শতকরা মানে একশোর মধ্যে একশো ধরে নিয়ে যদি অঙ্কটা করি সেক্ষেত্রে অনেক সুবিধা হবে তো আমরা এখানে একশো ধরে নিয়ে অঙ্কটা সলভ করার চেষ্টা করি বলা হয়েছে বড়ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালাম মানে একশো কে দশ বৃদ্ধি পেয়েছে বাহু দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল ফল শতকরা অর্থাৎ ক্ষেত্রফল যদি একশো হয় ক্ষেত্রে কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ওকে তো অঙ্কটা আমরা করে রেখেছি অলরেডি একবার দেখে নেবে আমরা প্রথমত ধরে নিলাম বর্গক্ষেত্রটি বাহুদৈর্ঘ্য একশো একাক বর্গক্ষেত্রটির বাহুদ্ৈর্ঘ একশো একাক তাহলে বর্গক্ষেত্রীর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানা আছে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার বা বাহু গণিত বাহু তাহলে বর্গক্ষ্রীর ক্ষেত্রফল বাহুদৈর্ঘ একশো সুতরাং একশো গণিত একশো বর্গ একাক যেটা চলে আসছে আমাদের দশ হাজার বর্গ একাক ওকে এবার বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট মানে একশোতে দশ বৃদ্ধি পায় আর যেহেতু অলরেডি বাহুদৈর্ঘ্য একশো ধরে নিয়েছি তাহলে বৃদ্ধি পাওয়া মানে দশ একক বৃদ্ধি পাওয়া তাহলে দশ একক বৃদ্ধি পাওয়ার পরে দৈর্ঘ্য কত হবে দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে বাহু দৈর্ঘ্য হবে একশোর সঙ্গে দশ যোগ একশো দশ একক তাহলে এখন বাহু দৈর্ঘ্য একশো দশ একক বৃদ্ধি পাওয়ার পরে তাহলে বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল হবে একই ফর্মুলা বাহু গুণ বাহু বর্গ একক অর্থাৎ বারো হাজার একশো বর্গ ক্ষেত্রফল ছিল দশ হাজার এখন হলো বারো হাজার একশো বর্গ একক অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেল আমরা বারো হাজার একশো থেকে আগে দশ হাজার বিয়োগ করে দু হাজার একশো বর্গ একাক ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে আমাদের কি বের করতে হবে শত করা কত ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তো দু হাজার একশো বৃদ্ধি পেল কত দে দশ হাজার বর্গ এককে তাহলে দশ হাজার বর্গ এককে বৃদ্ধি পেললো সমস্যাটি মোট ক্ষেত্রফল আর এদিকে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল যখন দশ হাজার ছিল বৃদ্ধি পেলো দু হাজার একশো এবার যদি ক্ষেত্রফল একশো সেক্ষেত্রে কত বৃদ্ধি পাবে শত করা কত মানে একশোর মধ্যে কত বৃদ্ধি পাবে সেটা তাই দেখছি মোট ক্ষেত্রফল এবং বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল পরস্পর সরল সম্পর্কে রয়েছে সুতরাং সেটা লিখে নিলাম মোট ক্ষেত্রফল আর বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল সরল সম্পর্কে আছে তাহলে সরল সমানুপাতটা হবে দশ হাজার ইস্টু একশো দু হাজার একশো ইস্টু যে মানটা আমাদের নির্ণয় করতে হবে অতএব নির্ণয় বৃদ্ধিপ্রাপ্ত যে ক্ষেত্রফল তার ফটোফল অনুযায়ী দু হাজার একশো ইন্টু দ্বিতীয় পদ বাই প্রথম পদ মানে একশো উপরে দশ হাজার নিচে কাটাকুটি নিজের মতো করে করবে এবং কাটাকুটি আলটিমেট উত্তর হলো একুশ বর্গে হলো একুশ বর্গ প্রশ্ন বলেছে একশো ক্ষেত্রফল যদি একশো বর্গ একক হয় তবে তার কতটা শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে একশো হলে বৃদ্ধি হলো তাহলে শতকরা একুশ পার্সেন্ট বৃদ্ধি পেল ওকে তাহলে হচ্ছে দশেরটা এগারো নম্বরের অঙ্কটা তোমরা নিজের পরে নেবে সেটা হচ্ছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো যদি বিদ্যুৎ বিল দেওয়া হয় তাহলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিল দিয়ে আমার কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেলেন তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করি সময় মতো বিল দেওয়ার পরে কত চুয়ান্ন টাকা ছাড় পেলেন তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে পনেরো পার্সেন্ট সার পাওয়া যায় মানে একশো টাকায় পনেরো টাকা সার পাওয়া যায় বিদ্যুৎ দেওয়ার পরে মোট সার পেয়েছে কত চুয়ান্ন টাকা তাহলে টাকা সার পেতে গেলে বিদ্যুতের পরিমাণ কত ছিল সেটা আমাদের বার করতে হবে ওকে আমি ওই প্রবলেমটা করছি না তোমরা নিচেরা করে উঠবে আমি জাস্ট প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে একটু বলে দিচ্ছি একবার ভালো করে পড়ে নেবে প্রশ্নটা প্রশ্নটাই বলেছে বারো পনেরো পার্সেন্ট সার পাওয়া যায় আমরা ধরে নিলাম মোট বিদ্যুৎ বিল মোট বিদ্যুৎ মোটটা আমরা ধরে নেব একশো টাকা মোট বিদ্যুৎ বিল একশো টাকা তাহলে একশো টাকা যদি মোট বিদ্যুৎ বিল হয় তাহলে সার পাবে কত পনেরো পার্সেন্ট মানে একশো টাকায় পনেরো টাকা সার পাই তাহলে আমরা সমস্যা তৈরি করবো এখানে সার লিখবো আর এখানে মোট বিদ্যুৎ বিল পনেরো টাকা সার পাচ্ছিলাম কততে একশো টাকায় তাহলে আমরা এবার কত টাকা সার পেয়েছি কাকিমা চুয়ান্ন টাকা সার পেয়েছে তাহলে কত টাকায় তাহলে এই সমাধান করবো এবং এখানে দেখবো আমরা মোট বিল আর সারের পরিমাণে বিদ্যুতের পরিমাণ সরল সম্পর্কে রয়েছে তাহলে সেই সম্পর্ক অনুযায়ী আমরা দশেরটার মতন এটাও সলভ করে উত্তরটা নিজেরাই করে নেব ওকে তাহলে আমরা যাচ্ছি বারো নাম্বার প্রবলেম বারো নম্বর প্রবলেমটা রয়েছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে মানে একশো থেকে কুড়ি টাকা বেড়েছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে তি চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে সেটা আমাদের বার করতে হবে অর্থাৎ খরচ সেটা সেটা কোনো পরিবর্তন করবে না তাহলে ব্যবহার কমাতে হবে তাহলে কতটা পরিমাণে ব্যবহার কমাতে হবে সেটা শতকরা মানে একসাথে কত কমাতে হবে সেটা আমাদের বার করতে হবে ওকে প্রবলেম করে উত্তর করা শুরু করবে তো আমরা এটাও আমরা অলরেডি প্রবলেমটা সলভ করে রেখেছি বারো নাম্বার প্রবলেম ওকে বারো নম্বর প্রবলেম বলা হয়েছে চিনির দাম কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে মাসিক খরচ অপরিবর্তিত রেখে চিনির মাসিক ব্যবহার কতটা কমাতে হবে শতকরা হিসাবে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আমরা বলেছি ধরার ক্ষেত্রে আমরা সবসময় শত শতকরার অঙ্ক একশো ধরে অঙ্কগুলো করার চেষ্টা করব তাহলে আমরা এখানে একশো ধরে নিয়েছি যে ধরি একশো টাকায় একশো একক চিনি পাওয়া যেত একশো টাকায় একশো একক চিনি পাওয়া যায় এবার চিনির দাম কী হয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে এই পার্সেন্ট মানে একশোতে বৃদ্ধি পাওয়া তাহলে অলরেডি একশো টাকা ছিল তার কুড়ি পার্সেন্ট বেড়েছে মানে কুড়ি টাকা বেড়েছে তাহলে এখন চিনির মূল্য কত কুড়ি পার্সেন্ট পর চিনির মূল্য হবে একশো এককের একশো কুড়ি টাকা একশো এককের চিনির মূল্য হবে একশো কুড়ি টাকা তাহলে আমাদের কী বার করতে হবে এই একশো কুড়ি টাকা কিন্তু আমরা চিনির জন্য খরচ করবো না কত করবো আমরা ঘুরে সেই একশো টাকায় খরচ করব তাহলে চিনির ব্যবহার কত কমাতে হবে সেটা আমাদের বের করতে হবে একশো কুড়ি টাকা খরচ না করে একশো টাকায় যদি খরচ করি তাহলে চিনির ব্যবহার কতটা কমাতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে সেক্ষেত্রে সমস্যাটি হলো চিনির মূল্য এবং চিনির পরিমাণ বর্তমানে একশো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে একশো একক বর্তমানে একশো কুড়ি টাকায় চিনি পাওয়া যাচ্ছে একশো একক তাহলে আমাদের চিনি কত টাকায় কিনবো একশো টাকায় তাহলে একশো টাকায় কত চিনি এখানে আমরা দেখছি চিনির মূল্য আর চিনির পরিমাণ সরল সম্পর্কে রয়েছে সুতরাং চিনির পরিমাণ কত হবে একশো গণিত দ্বিতীয় পদ বাই প্রথম পদ কারণ আমাদের চতুর্থ পদটা বের করতে হবে পদ্ধতিতে তিনটি পদ দেওয়া রয়েছে চতুর্থ পদের মান বের চতুর্থ পদ মানে প্রথম পদটা নিচ্ছে তাহলে আমরা দেখলাম দুশো পঞ্চাশ বাই তিন একক তাহলে এখন বর্তমানে চিনির দাম বাড়ার পরে একশো টাকায় চিনি পাওয়া যাচ্ছে দুশো পঞ্চাশ বাই তিন একক তাহলে আগে ব্যবহার করতাম আমরা একশো একাক এখন পাচ্ছি দুশো পঞ্চাশ বাই তিন তাহলে কতটা পরিমাণ কম পাবো তাহলে চিনির পরিমাণ কম পাবো একশো থেকে দুশো পঞ্চাশ করে দেখছি পঞ্চাশ বাই তিন অর্থাৎ ষোলো পূর্ণ একক তাহলে এই পরিমাণটা আমাদের কমাতে হবে যদি আমরা সেই একশো টাকারই চিনি কিনতে চাই বা একশো টাকার চিনি ব্যবহার করতে চাই তাহলে আমাদের ষোলো পূর্ণ দুয়ে তিন পরিমাণ চিনি ব্যবহার কমাতে হবে অর্থাৎ চিনির মাসিক ব্যবহারের পরিমাণ ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট কমাতে হবে ক্লিয়ার ওকে নেক্সট প্রবলেম তেরো নম্বর প্রবলেম খুবই সহজ প্রবলেম পড়ে নেবে জল জমে বরফ হলে আয়তন টেন পার্সেন্ট বৃদ্ধি পায় জল জমে বরফ হলে আয়তন টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এখন যদি ওই বরফটা গোলে জল হয়ে যায় তাহলে আয়তন শত করা কত হ্রাস পাবে সেটা আমাদের করতে হবে ক্লিয়ার তাহলে আমাদের অঙ্কটা জল জমে যদি বরফ হয় আয়তনে বৃদ্ধি পায় এটা অলরেডি আমরা জানি বিজ্ঞানও করে এসেছি যে জল আয়তনে ফ্রিজে জল রেখে দিলে বোতল পেটে যেতে পারে ইত্যাদি ইত্যাদি তো জল জমে যখন বরফে পরিণত হয় তখন আয়তনে বৃদ্ধি পায় এবার যদি ওই বরফটা গোলে জলে পরিণত হয় তবে শতকরা কত আয়তন কমে যাবে সেটা আমাদের বার করতে হবে ওকে এটাও তোমাদের রুম টাচ দিচ্ছে তেরো নম্বর প্রবলেম তো সেটা কীভাবে করতে হবে আমি একটু হালকা টাচ দিয়ে দিচ্ছি খুবই সহজে এবং ইজিলি তোমরা নিজেরাই সলভ করতে পারবে না তো এখানে কিছুই নয় আমরা মোট জলের পরিমাণটা ধরে নেব জলের পরিমাণ একশো একক এবার এটা যখন বরফ হলো টেন পার্সেন্ট বৃদ্ধি হয় টেন পার্সেন্ট মানে একশোতে দশ বৃদ্ধি পাবে তাহলে বরফ হলে আয়তন হবে সেই একশো সঙ্গে দশ যোগ মানে একশো দশ একাক এবার হচ্ছে এই যে বরফটা হলো সেই বরফটা যদি আবার জল হয়ে যায় তাহলে আয়তন কমবে তাহলে হিসাব অনুযায়ী একশো একাক জল বরফ হলে একশো দশ হচ্ছে উল্টো ভাষায় বলতে গেলে একশো দশ একাক বরফটা জল হলে হবে একশো একা তাহলে আমাদের বের করতে হবে শত করা কত কমবে তাহলে একশো যদি হতো তাহলে কত হবে সেটা বের করতে হবে সমস্যাটা নির্ণয় করবে প্রথমে এদিকে আসবে বরফের আয়তন আর এদিকে জলের আয়তন বরফের আয়তন যখন একশো দশ তখন জল হয়ে যাবে একশো বরফে যখন একশো জল কত হবে এখানে অবশ্যই বরফ আর জলের আয়তন সরল সম্পর্কে থাকবে এবং একইভাবে আমরা সমস্যাটার সমাধান করতে পারব সনিশ্চয়তা করে নেবে সমস্যার সমাধান এবার আমরা যাব চোদ্দ নম্বর প্রবলেম চোদ্দ নম্বর প্রবলেমটা পরে নেবে সুন্দর করে ওকে নম্বর প্রবলেম বলেছে প্রবলেমে অধিক ফলনশীল ব্যবহার করায় ধানের ফলন পঞ্চান্ন পার্সেন্ট বেড়েছে পঞ্চান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু তার জন্য চাষের খরচ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আগে উৎপল বাবু বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকার ফলন পেতেন তাহলে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় আর আয় কত পরিমাণ বাড়বে না কমবে সেটা আমাদের বার করতে যদি বাড়ে কত বাড়বে বা কমলে কত কমবে তাহলে আগে বারোশো টাকা খরচ করতো খরচ বাড়িয়েছে চল্লিশ পারসেন্ট আগে তিন হাজার টাকা ফলন পেত এখন ফলন বাড়ছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে আমাদের কোনটা হবে আয় বাড়বে না খরচ বাড়বে সেটা বার করতে ওকে শুরু করা যায় তাহলে হিসাব অনুযায়ী আমাদের দুটো ক্যালকুলেশন করতে হবে এক খরচের ক্ষেত্রে আর একটা আই বা আমাদের কি বলে ফলন ফলন বাড়ছে না কমছে সেটা তাহলে প্রথমত আমরা খরচটা বের করে নিই খরচ আগে বারোশো টাকা খরচ হতো আর খরচ বৃদ্ধি পেয়েছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বেড়েছে মানে কি একশো টাকায় চল্লিশ টাকা বেড়েছে তাহলে খরচের ক্ষেত্রে সমস্যাটি হচ্ছে পূর্বের খরচ আর এটা হচ্ছে বৃদ্ধি অবশ্যই খরচ বৃদ্ধি তাহলে পূর্বে খরচ হতো কত আগে উৎপলবাবু তার জমিতে বারোশো টাকা খরচ করে টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে সরি তাহলে পূর্বে খরচ দরকার না আমাদের খরচ কত হয় এবং তাতে কত বাড়ছে সেটা তাহলে খরচ পূর্বে খরচ না আমরা মোট খরচ লিখতে পারি এবং মোট খরচ এবং খরচ বৃদ্ধি অবশ্যই দুটো আমরা টাকাতে হিসাব করব তাহলে মোট খরচ একশো টাকায় বৃদ্ধি পেয়েছে চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ টাকা পেয়েছে টাকা আমাদের কি বারোশো সেখানে কত টাকা বৃদ্ধি পেয়েছে বারোশো টাকায় কত টাকায় বৃদ্ধি পেয়েছে অতএব এখানে মোট খরচ আর মোট খরচ ও খরচ বৃদ্ধি সরল সম্পর্কে আছে তাহলে খরচ বৃদ্ধি কত হবে খরচ বৃদ্ধি হবে চল্লিশ ইন্টু আবার চতুর্থ পদ বের করতে হবে মানে বারোশো উপরে এবং প্রথম পদ নিচে এত টাকা হিসাব করি শূন্য 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 কেটে গেল তিন বারো চার বারো আটচল্লিশ মানে চারশো আশি টাকা তাহলে দেখা গেল আগের সাপেক্ষে এখন খরচ বৃদ্ধি পেল চারশো আশি টাকা এবার আমরা দেখব কতটা উৎপাদন ফলন বৃদ্ধি পেয়েছে কতটা ফলন শতকরা বৃদ্ধি পেয়েছে বলা রয়েছে শতকরা ফলন বৃদ্ধি পেয়েছে পঞ্চান্ন পারসেন্ট আর আগে ফলন হতো তিন হাজার টাকা তাহলে ফলন পূর্বের ফলন হতো আর এখানে বৃদ্ধি পূর্বের পঞ্চান্ন মানে একশোতে বৃদ্ধি পেয়েছে পঞ্চান্ন আমাদের বই করতে হবে কত তিন হাজার টাকা যে ফলন হতো সে তিন হাজার টাকায় কত বৃদ্ধি পেয়েছে ওকে এখানেও পূর্বের ফলন ও বৃদ্ধি সরল সম্পর্কে আছে অতএব বৃদ্ধির পরিমাণ আমরা বৃদ্ধিটা যদি বলি ফলন বৃদ্ধি হলে বেশ ভালো হয় তাহলে ফলন বৃদ্ধি লিখে দিলাম তাহলে ফলন বৃদ্ধি তাহলে ফলন কারণ দুটোর বৃদ্ধি হয়েছে খরচও বৃদ্ধি ফলনও বৃদ্ধি হয়েছে তাহলে অতএব ফলন বৃদ্ধির পরিমাণ পঞ্চান্ন গণিত সরল সম্পর্ক মানে প্রথম পথ আবার নিচ্ছে মানে তিন হাজার বাই একশো টাকা শূন্য 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 যদি তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো একে ষোলো এত টাকা তাহলে ষোলোশো পঞ্চাশ টাকা ফলন বৃদ্ধি পাচ্ছে তাহলে হিসাবে আমরা বুঝতে পারলাম আমাদের খরচ বৃদ্ধি পেয়েছিল চারশো আশি টাকা খরচ বৃদ্ধি পেয়েছিল চারশো আশি টাকা আর ফলন বৃদ্ধি পেল ষোলোশো পঞ্চাশ টাকা খরচ না ফলন ফলনটা বেশি বৃদ্ধি পেয়েছে অতএব আমাদের ফলন কতটা বৃদ্ধি পাবে আয় কত পরিমাণ বাড়বে অতএব আয় বৃদ্ধি পাবে আমাদের যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে সেখান থেকে খরচটা এত টাকা শূন্য আট সাত পনেরো পাঁচ ছয় এগারোশো চৌত টাকা তাহলে আমাদের মোটের উপর এগারোশো সৌদ্ টাকা আয় বৃদ্ধি পাবে ওকে এভাবে নিজেরা বাকিগুলো হচ্ছে যতটা পারবে প্রশ্ন পড়ে বুঝে অঙ্ক করার চেষ্টা করবে ওকে